আসানসোল বইমেলা আজ থেকে শুরু হয়ে গেল। এখন রয়েছি বইমেলার গেটের সামনে। আসানসোল বইমেলা আজ থেকে শুরু হয়ে গেল, আজ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে শুরু। কতদিন চলবে এই বইমেলা, কোন জায়গায় বসেছে, তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দেব এই ব্লগে। এখন আমি রয়েছি বইমেলার গেটের সামনে, পিছনে গেট, একটু আগেই উদ্বোধন হয়েছে, তো সমস্ত ইনফরমেশান এই ব্লগে তোমরা পেয়ে যাবে। চলো বইমেলার ভেতরে যাওয়া যাক, আজকের এই ব্লগটা শুরু করা যাক। যেমনটাকে আমি তোমাদেরকে বললাম, এখন রয়েছি বইমেলার গেটের সামনে। এই যে বইমেলার গেট আজ থেকে শুরু হয়েছে, পোলো ময়দানে বসেছে এই বইমেলা, তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। আলপনা নামের এই স্টলে তোমরা বাচ্চাদের বই পেয়ে যাবে বিভিন্ন ধরনের, যেমন রয়েছে স্বরবর্ণ, লিটিল, এছাড়া রয়েছে আরো বিভিন্ন বাচ্চাদের বই। বইমেলা ছাড়াও এখানে অনুষ্ঠান হবে, তোমাদেরকে অনুষ্ঠানের কোনো আমি যদি লিস্ট পেয়ে থাকি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে আসতে পারো। প্রত্যেক বইমেলাতে দেখা যায় ইসকনের একটা স্টল, তো এখানেও রয়েছে। এখানে তোমরা হিন্দু ধর্মের বিভিন্ন ভাষায় বই পেয়ে যাবে, ধর্মগ্রন্থের বই রয়েছে বিভিন্ন, যেমন এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ রয়েছে, সে সাথে রয়েছে ভাগবত গীতা, এটা আরো বিভিন্ন ভাষায় রচিত করা রয়েছে, তো তোমরা এখানে কিনতে পারো। এই স্টলে তোমরা বিভিন্ন ধরনের গল্পের বই পেয়ে যাবে। বইমেলাতে রয়েছে লেডিস ব্যাগ, মুসলিম ধর্মগ্রন্থের কিছু বই আর গল্পের বইও রয়েছে উর্দু ভাষাতে। আজকে যেহেতু মেলার উদ্বোধন হয়েছে সেই জন্য এখনো অনেক স্টল বসতে বাকি আছে, আর তোমরা যখন আসবে কাল থেকে তো পুরোপুরি বসেই যাবে আশা করি। সো কারা কারা আসছো কমেন্ট করে জানাও, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখছো তো ফলো করে নাও। দেখার জন্য কোনো ব্লগে ততক্ষণে জানো, টাটা।